প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে ডাইরেকশন বা দিক নির্ণয় সম্পর্কে আলোচনা করব। অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে যে দিক নির্ণয় কিভাবে করা যায়। খুবই সহজ আছে দিক নির্ণয়, এবং এটা জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে, অনেক পরীক্ষায় আসে। তো দিক আমরা জানি যে টোটাল দিক হচ্ছে 10টা। তাহলে এই 10টা দিক, এই প্রথমে আমরা দিকের নাম জানব, তারপরে আমরা ডায়াগ্রামের মাধ্যমে সবটাকে শিখব। তাহলে টোটাল 10টা দিক কী কী আছে? প্রথমে আমরা জানি যে দিকে সূর্য ওঠে সেটা হচ্ছে পূর্ব দিক, এবং তার বিপরীতটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে কি বললাম এবার, তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত্য, অগ্নি, বায়ু, টোটাল কটা হয়ে গেল? 8টা। আর একটা হচ্ছে উপর সাইড, যেটাকে আমরা ঊর্ধ্ব বলি, আর একটা নিচের সাইড, যেটাকে অধ বলি। তাহলে টোটাল হয়ে গেল 10টা দিক। এবার চলো আমরা ডায়াগ্রামের মাধ্যমে পুরো ডাইরেকশনটা আগে বুঝি, তারপরে অঙ্কগুলো করব। ডায়াগ্রামের মাধ্যমে দেখছি দিক নির্ণয় বা ডাইরেকশন। তাহলে দেখো, এখানে একটা আমি ডায়াগ্রাম প্রথমে তৈরি করেছি দিক নির্ণয় বা ডাইরেকশনের জন্য। তাহলে একদম মনে রাখবে, তোমাদের যে খাতা থাকবে, খাতার একদম উপরের অংশটা হচ্ছে উত্তর, ঠিক তো? নর্থ। খাতার উপরের দিকটা হচ্ছে সরাসরি একদম উত্তর দিক, এবং নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে? হ্যাঁ, নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক, উপরটা হচ্ছে উত্তর দিক, এবং নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক। এটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে উপরেরটা উত্তর আর নিচেরটা দক্ষিণ। তোমার যে খাতা আছে, এবার তোমার খাতার ডান দিকটা হচ্ছে পূর্ব, তোমার খাতার ডান দিকটা হয়ে যাবে পূর্ব, এবং তোমার খাতার বাম দিকটা হয়ে যাবে পশ্চিম। ক্লিয়ার? তাহলে এই চারটা জানলেই হয়ে যায়, বাদবাকিগুলো এমনি বলবো। তাহলে উপরেটা হচ্ছে উত্তর দিক, নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক, তোমার খাতার ডান দিকটা হচ্ছে পূর্ব, এবং তোমার খাতার বা দিকটা হচ্ছে পশ্চিম। এইবার দেখো আর দিকগুলো বলি, যেটা পশ্চিম আর দক্ষিণ আছে এর মাঝের যেটা, সেটাকে আমরা বলি দক্ষিণ পশ্চিম, ঠিক তো? তাহলে কি বললাম, তোমার খাতার দক্ষিণ আর পশ্চিমের মাঝের অংশটা হয়ে যাবে দক্ষিণ পশ্চিম। তাহলে অনুরূপে তোমার খাতার উত্তর আর পশ্চিম দিকেরটা হয়ে যাবে কি? উত্তর পশ্চিম। তাহলে অনুরূপে দেখো, উত্তর দিক আর পূর্ব দিকের মাঝের অংশটা কি হয়ে যাবে? উত্তর পূর্ব। অনুরূপে দেখো, পূর্ব আর দক্ষিণটা কি হয়ে যাবে? দক্ষিণ পূর্ব। এইভাবে আমরা জানতে পারলাম। এবার তোমাদের মনে আসবে যে আমি যেগুলো বললাম, ঈশান, নৈঋত্য, বায়ু, অগ্নি, ওইগুলো কথাই গেল। দেখো, পশ্চিম আর দক্ষিণ যেটা আছে সেটা হচ্ছে নৈঋত্য, মানে দক্ষিণ পশ্চিমটাকে আমরা নৈঋত্য বলি, ঠিক আছে? হ্যাঁ, আর উত্তর পূর্বটাকে আমরা বলি ঈশান, ঠিক আছে? ঈশান। আর যেটা উত্তর পশ্চিম আছে সেটা হচ্ছে বায়ু, আর যেটা দক্ষিণ পূর্ব আছে সেটা হচ্ছে অগ্নি, আর পুরো উপর সাইডটাকে বলা হয় ঊর্ধ্ব, আর পুরো নিচের সাইডটাকে বলা হয় অধ। এইভাবে আমরা টোটাল 10টা দিক জানলাম। এবার অঙ্কে যাব, তোমরা ভিডিও দেখতে থাকবে, পরের ক্লাসে আমি অঙ্ক নিয়ে আসবো।